হ্যালো ভাই, ওয়েলকাম টু ভুকম। তোমরা যারা WBP প্রিলিমিনারি এক্সাম দিতে চলেছো, WBP কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম, তাদেরকে অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালোভাবে এক্সাম দিও। তার আগে কিছু কথা মাথায় রাখার মতো, যেগুলো অবশ্যই তোমাদের প্রয়োজনীয়। কী কী নিয়ে যাবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে এই যে ওএমএস সিটটা দেবে সেটা কীভাবে ফিল আপ করবে, সম্পূর্ণটা তোমাদেরকে একটা ভিডিওতে, ছোট ভিডিওর মধ্যে বলে দেবো। কোনো রকম ভুল করবে না। ভুল করলে কি করবে এবং টিচাররা যারা থাকবেন তাদের কীভাবে জিজ্ঞেস করবে, পুরোটা একটা ভিডিওতে দেখতে থাকো। ভিডিওটা দেখো। ইনস্ট্রাকশন ফর অ্যান্সারিং অন ওএমএস সিট, ডু নট ফোল্ড, ডু নট টেয়ার, মানে পাতাটা ভাঁজ করবে না কিংবা পাতাটা ফোল্ড করবে না। ইনভিজিলিটার যে থাকবেন, যে টিচারটা থাকবেন, তাকে সমস্ত কিছু জিজ্ঞেস করবেন এবং অবশ্যই ব্ল্যাক পেন ইউজ করবেন। কোনো রকম জেল বা ইঙ্ক পেন নিয়ে যাবেন না। অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন সঙ্গে, এক কপি ফটো, আর যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবেন। অরিজিনাল আইডেন্টিটি প্রুফ তবে আপনাকে ঢুকতে দেওয়া হবে। এবং অবশ্যই আপনার সাথে অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে যাবেন, নাহলে কিন্তু আপনাকে এক্সামে অ্যালাউ করা হবে না। এবারে রইলো ওএমএস সিটটা কীভাবে ফিল আপ করতে দেওয়া হবে। দেখো, তোমাকে একটা এইরকম ওএমএস সিট দেওয়া হবে। এটা হচ্ছে একটা স্যাম্পল ওএমএস সিট, এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস এবং তোমাদেরকে বোঝানোর জন্য এটা আমি নিয়েছি। দেখো, এটা নেটে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিতে পারো। কিন্তু কীভাবে ফিল আপটা করবে, এইখানে যে এই জায়গাটা থাকবে, এই জায়গাটা কিন্তু তোমাদের নয়। এই জায়গায় তোমার নামটা লিখবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, একদম ক্যাপিটাল লেটারে। যদি তোমার নাম কিরণ হয় তো এইভাবে তোমার ক্যাপিটাল লেটারে কিন্তু নামটা লিখবে, যাতে ভালো করে বুঝতে পারে। সম্পূর্ণটা জুড়ে লিখবে, নিচে লিখলেও কোনো অসুবিধা নেই। এবার এই জায়গাটা হচ্ছে তোমার হয়ে গেল। এবার তুমি অবশ্যই ব্ল্যাক পেন ইউজ করছো এবং সার্কেলগুলো যেগুলো এনকোড করবে সেগুলো কীভাবে করবে দেখো। এরপরে যে সমস্যাটা আসে সেটা হচ্ছে, তোমাকে একটা কোশ্চেন দেওয়া হবে। সেই কোশ্চেন নাম, কোশ্চেনের ওপর কোশ্চেনে একটা বুকলেট নাম্বার দেওয়া থাকে, সেটা পুট করতে হবে এই জায়গায়। সেটা অবশ্যই স্যারকে, যে পরীক্ষা হলে যে স্যার থাকবেন তাকে অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে এবং কোনো রকম ভুল করবে না। এইখানে যে 1, 2, 3, 4, 5, 6, 6টা 7টা কোনো একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে পুট করলে, মনে করো আমি বলে দিলাম এটা 1, 2, 3, 4, 5, 6, এটা পরপর পুট করলাম। তাহলে গোলটা তুমি কীভাবে করবে, গোলটা একদম এভাবে করবে, 1, 2, 3, 4, মনে করো এটা 6 আছে, এভাবে 5, এটা 6, এখানে 6। তাহলে এইরকমভাবে ফিল আপ করবে এবং যেন গোলটা যখন করবে, গোলটার যেন বাইরে না যায়, সম্পূর্ণটা যেন ভেতরে থাকে। তোমাকে অনেকটা টাইম দেওয়া হবে, সেটা যেন গোলটা সম্পূর্ণটা পূর্ণ করবে, যেন বাইরে এদিক ওদিক না যায়। ওকে, এটা হলো কথা। এবার এইখানে ভালোভাবে সিগনেচার করবে। এই সিগনেচারটা সেরকমই করবে যেটা তোমার অ্যাডমিটে দেওয়া ছিল, সেই সিগনেচারটা অবশ্যই করবে। এখানে দেখে নেবে কি তোমার ইনভিজিলিটার যিনি থাকবেন তিনি সাইন করছেন কি না। দুটো হয়ে গেল, একটা কপি নিয়ে আসবে, একটা কপি নিয়ে আসবে যেটা ওদের কাছে থাকে। সেই কপিতে আপনার ফটোটা দেখবেন, আপনার নাম দেখবেন, আপনার যে বুক কোশ্চেনটা পেয়েছেন সেই কোশ্চেনের বুকলেটটা এখানে লিখবেন, স্যার অবশ্যই বলে দেবে, এটা ইনফরমেশনের জন্য। তারপর আপনি সেম সাইন, এখানে যে সাইনটা করেছেন সেই সাইনটা এখানেই করবেন। ওকে, এইবার তারপর কি করবেন, এবার কোশ্চেনে পালা। কোশ্চেনটা আপনাকে খুলতে বলা হবে, খুলতে বলে আপনি যে কোশ্চেনগুলো করবেন, যেগুলো আপনার ঠিক মনে হবে সেগুলো টিক করবেন এবং টিক করে কীভাবে ফিল আপ করবেন, ফিল আপ করতে গেলে এইভাবে তোমরা ফিল আপ করবে, যেটা দরকার সেটা। এটা শুধুমাত্র একটা স্যাম্পল এডুকেশনাল পারপাসের জন্য ছিল। তোমরা যারা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে এবং যারা বারবার দিচ্ছ অথচ কৃতকার্য হচ্ছ না তাদেরকেও অনেক শুভেচ্ছা। ভালো করে এক্সাম দিও, অল দ্য বেস্ট। তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো।